Assalamualaikum. আজকে আমি দালাস যাচ্ছি একটা ঝটিকা ট্রিপে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি সবার সাথে। আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি রাস্তায়। বাকিজের এগ বিস্কিট আর চিজের একটা স্যান্ডউইচ। এখানে ম্যাক্সিমাম সব কিছুই ছিল, হচ্ছে মিট দেওয়া, যেগুলো বেকন আর সসেজ এগুলো টাইপ ছিল, তো আমি একটু কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। এটাতে কোনো মিট নাই, সো ইটস গুড। এই তো আমরা এখন রওনা হয়ে যাব ডালাসের উদ্দেশ্যে। ওকে, আমরা মেনলি ডালাসে গিয়েছিলাম, অয়নের অফিসের একটা কাজ ছিল, একটা সেমিনার ছিল। তো আমরা বেসিকলি এক রাত দুই দিন ছিলাম ডালাসে। ডালাসে আমাদের অনেকবার যাওয়া হয়েছে, তাই আমরা এবার যেটা করেছিলাম সেটা হচ্ছে ডালাসে বেশি টাইম স্পেন্ড না করে আমরা ওয়েকোতে একদিন সারাদিন ঘোরাঘুরি করেছি, দেন হিউস্টনে ব্যাক করেছি। সো এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের কাজ শেষ করে আমরা চলে এসেছি ওয়েকোতে। ওয়েকো অর ওয়েকো, ওয়েকো, ইয়েস। আর ওয়েকোতে বেড়াতে আসলে কেউ যদি ম্যাগনোলিয়া মার্কেট প্লেসে না যায় তাহলে তো হলোই না। আর বেসিকলি আমার মতো হোম ডেকোর লাভার যারা আছে তাদের জন্য তো খুবই মজা লাগবে এই প্লেসটা, আমার খুব ভালো লেগেছে। আর আমি যখন আমেরিকাতে ফার্স্ট আসি তখন আমি ওদের শো দেখতাম, আই মিন এই স্টোরের যারা ওনার চিপ অ্যান্ড গেইনস, তো আমার তখন থেকেই ভালো লাগতো খুব। তাই ভাবলাম যে যেহেতু আমরা ডালাসে যাচ্ছি, পাশেই ওয়েকো, পাশেই ম্যাগনোলিয়া মার্কেটে যাওয়ার সুযোগ আছে, সো লেটস গো। আর ম্যাগনোলিয়া মার্কেট প্লেসের আমরা ফার্স্ট ডে স্টার্ট করেছি ম্যাগনোলিয়া প্রেস দিয়ে। সো এখানে এটা হচ্ছে খুবই, আমি যতটুকু ভ্লগ দেখেছি আগে প্রিভিয়াস সবার দেখলাম, খুবই ক্রাউডেড থাকে, খুবই ফেমাস। যারা সকালবেলা আর্লি মর্নিং এখানে ট্যুর করতে আসে অথবা কেনাকাটা করতে আসে বা যারা কফি লাভার, তাদের জন্য আমি বলবো ম্যাগনোলিয়া প্রেস ইজ দ্য বেস্ট প্লেস, মানে যারা কফি নিয়ে একটু আস্তে ধীরে চিল করে হাঁটাহাঁটি করতে চায়। তো এই তো আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে, আমরা এখন পুরাটা কমপ্লেক্স ঘুরে বেড়াবো। এখানে শুধু কেনাকাটা জিনিসপত্রই বিক্রি হয় না, এখানে খাবারেরও ব্যবস্থা আছে, চার্চ আছে, পুরো একটা কমপ্লেক্সের মতো। সো এটা কাইন্ড অফ ট্যুরিস্ট এরিয়া ওয়েকোতে। আমরা ঘুরতে ঘুরতে যা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে এখানে প্রচুর ভ্যারাইটিস ফুড পাওয়া যায়। দেখতেও ভালো লাগছিল বিকজ সবাই খাচ্ছিল, স্মেল আসছিল, আর ওই সময়টা লাঞ্চ টাইম ছিল। বাট আমরা খাইনি বিকজ ওখানে ম্যাক্সিমাম ফুডই হালাল না,
সো আমি যেহেতু খাইনি তাই আমি জানি না ওখানকার ফুডগুলো কেমন, আমি প্রপারলি ডিসক্রাইব করতে পারছি না, সরি। বাট দেখে লোভনীয়ই মনে হচ্ছে, আর যারা হালাল হারাম তেমন একটা বাছে না তাদের জন্য ইজি আমি বলবো ট্রাই করতে। আর আমরা যেহেতু উইকেন্ডে ওই প্লেসটাতে গিয়েছিলাম তাই অনেক মানুষ ছিল, ক্রাউডেড ছিল একটু, স্টোরগুলো একদম অনেক মানুষ ছিল, বাট এনিওয়েজ জায়গাটা বড় যার কারণে এত মানুষ থাকার পরেও খারাপ লাগেনি। সব বেকারি সব রেস্টুরেন্টের মধ্যেই বিশাল লাইন, এত বড় লাইনে দাঁড়ানোর মতো আসলে আমাদের এনার্জি ছিল না সেদিন। তো অলমোস্ট আমরা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষের পথে অলমোস্ট আমাদের পুরো এরিয়াটা ঘুরতে অলমোস্ট 1.5 আওয়ারের মতো লেগেছে। দেন এখান থেকে আমরা চলে গেলাম বেইলর ইউনিভার্সিটি, সো এটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ আমেরিকার মধ্যে। তো ভাবলাম যেহেতু পাশে আছি একটু ঘুরে দেখি এখানকার ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ারটা কীরকম। তো আমরা গাড়ি থেকে নামি নাই, জাস্ট আমরা একটু ড্রাইভ করে পুরো ইউনিভার্সিটিটা দেখে নিয়েছি। এরপর আমরা গিয়েছি একটা ইন্টারেস্টিং প্লেসে, এটা হচ্ছে অ্যামিশ ভিলেজ টাইপের, যেখানে সবাই সব কিছু হ্যান্ডমেড বানায়, মানে তাদের লাইফটা একটু ডিফারেন্ট, তাদের সব কিছুই হ্যান্ডমেড, নিজেদের সেলফ মেড, হ্যান্ডমেড প্লাস সেলফ মেড আর কি। তো এখানের ভিডিও আমার তেমন একটা নাই, আমার কাছে যতটুকু ছিল ততটুকুই আমি শেয়ার করলাম। এই জায়গাটাও খুব সুন্দর, ভালো লেগেছে, সুন্দর সময় স্পেন্ড করেছি। আফটার দ্যাট আমরা গিয়েছি, দেখে কি মনে হচ্ছে, অনলি ঢাকা কাচি ইজ রিয়েল, দ্যাটস ট্রু, ইয়েস। সো আমরা চলে এসেছি চামেলি রেস্টুরেন্টে, বাট অনেস্টলি আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি ভেবেছি অনেক দিন পরে কাচ্চি খাবো, খুব মজা হবে কাচ্চি, বাট ফুড ওয়াজ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, সো আমরা অর্ডার করেছিলাম জালি কাবাব, তারপরে হচ্ছে বিরিয়ানি, আর হচ্ছে রোস্ট, নো এটা কাচ্চি ছিল, সরি, দেখতে বিরিয়ানির মতো, আই এম সরি, আর রোস্ট আর নান ছিল, এই তো। সো বিরিয়ানিটা কাচ্চিটা দেখতে মেনলি বিরিয়ানির মতো লাগছে, কাচ্চি আর বিরিয়ানির মধ্যে তফাৎ আছে, রাইট? সো আমি তো ঢাকার মেয়ে, আই নো দ্য ডিফারেন্সেস। তো এনিওয়েজ, সো যাই হোক, আমার ব্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ড্যালাস স্ল্যাশ ওয়েকো ট্রিপ, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আমার নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।